নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টকিং ফুটবল টুডে। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এইবারের আইএসএল মরশুমের টপ 10 ফরেনারের সম্পর্কে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। আর তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসেছো আর এই ভিডিওটা প্রথমবার দেখছো, তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তবে শুরু করার আগে ইউটিউব দেখাচ্ছে যে তোমাদের মধ্যে 73.4% মানুষ রেগুলারলি আমার ভিডিও দেখছো, অথচ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো? নিচে রেড বাটনটা আছে, ক্লিক করে নাও। আর তার পাশে নোটিফিকেশন বেল আইকনটাতেও ক্লিক করে অল করতে একদম ভুলবে না রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্যে। তো চলো, আপাতত আশা করছি তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিয়েছো। এবার আজকের মেইন বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। তো এরকম টাইপের ভিডিও আমি অনেক আগে আপলোড করেছি এবং তোমাদের থেকে দারুণ রেসপন্স পেয়েছি প্রত্যেকটা ভিডিওতে, এবং আমি দেখে মনে হলো যে তোমরা এই টাইপের ভিডিও খুব এনজয় করো এবং দেখতেও তোমাদের ভালো লাগে। তো তাই জন্য আমার মনে হলো যে আর একটা এরকম ভিডিও তোমাদের জন্য বানানো উচিত আমার, এবং অবশ্যই তোমাদের থেকেও মতামত জানবো। এটা তো আমার টপ 10 লিস্ট, তোমাদের থেকেও কমেন্ট সেকশনে চাইবো তোমরা নিজের টপ 10 ফরেনারদের লিস্ট অবশ্যই আমাকে জানিও। বাট আপাতত আমি যে লিস্টটা বানিয়েছি সেটা তোমাদেরকে বলে দিই। তো টপ 10 এর মধ্যে 10 নম্বর স্থানে আমি রেখেছি চেন্নাইন এফসি ডিফেন্ডার লুসিয়ান গোয়ানকে। তবে এই পজিশনে আমি আর একটা প্লেয়ারকেও রাখতে চাইছিলাম এবং তিনি হচ্ছেন এটিকে আগুস গার্সিয়া। তবে যেহেতু আগুস গার্সিয়া পুরো মরশুমটা এটিকের সাথে ছিলেন না, লাস্টের 5-6টা ম্যাচ তিনি মিস করেছেন, সেখানে লুসিয়ান গোয়ান পুরো মরশুমটাই চেন্নাইয়ের হয়ে খেলেছে এবং দুটো ডিফেন্ডারের পারফরমেন্স প্রায় সমান সমান। তবে পারফরমেন্সের দিক দিয়ে একটুখানি হলেও আমি আগুস গার্সিয়াকে এগিয়ে রাখবো, কারণ আগুস গার্সিয়া যতদিন এটিকে ডিফেন্সে ছিলেন ততদিন এটিকে ডিফেন্সকে ভাঙা যাচ্ছিল না। আগুস গার্সিয়া থাকাকালীন এটিকে 9টা ক্লিন শিট রাখতে সক্ষম হয়েছে, মানে এটাও একটা বোধহয় ক্লাব রেকর্ড এটিকের জন্যে। তো সেই ক্ষেত্রে এই জন্যই আগুস গার্সিয়া এবং লুসিয়ান গোয়েনকে আমি 10 নম্বর স্থানে একসাথে রাখতে চাইছিলাম, কারণ দুজনেরই পারফরমেন্স প্রায় সমান সমান। যেহেতু লুসিয়ান গোয়েন প্রথম দিকটা ভালো না খেললেও শেষের দিকে এসে কিন্তু চেন্নাইকে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ জিতিয়েছেন এবং গুরুত্বপূর্ণ ম্যাচে ভালো পারফর্ম করেছেন, স্পেশালি যখন চেন্নাইয়ের প্লে অফে যাওয়ার জন্য 3-4টে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, সেই ম্যাচগুলোতে লুসিয়ান গোয়েন গোলও করেছেন এবং গোল বাঁচিয়েছেন। তো সেক্ষেত্রে তাই জন্য লুসিয়ান গোয়েনের লাস্টের দিকের পারফরমেন্সটা অনেকটাই ম্যাটার করে, এবং চেন্নাইকে ফাইনালে তুলতে গিয়ে লুসিয়ান গোয়েনের একটা মানে বিভৎস রকমের কন্ট্রিবিউশন রয়েছে। এবং লুসিয়ান গোয়েনের যা এক্সপিরিয়েন্স রয়েছে এই নিয়ে, বোধহয় তার 4th সিজন এটা আইএসএলে, তো সেই ক্ষেত্রে বহুদিন ধরে তিনি আইএসএলে আছেন এবং সব থেকে অভিজ্ঞ ডিফেন্ডার আইএসএলে। তো তাই জন্য লুসিয়ান গোয়েন তার এক্সপিরিয়েন্সটা এই বছরও শো করেছে, বয়স হয়ে গেছে তাও যথেষ্ট ভালো পারফর্ম করেছেন এই মরশুমে। তো তাই জন্যই আমি লুসিয়ান গোয়েনকে 10 নম্বর স্থানটা দিলাম। তবে আমার মতে আগুস এবং লুসিয়ান দুজনেই যথেষ্ট ভালো ডিফেন্ডার, তোমাদের ওপর ছেড়ে দিলাম, তোমরা জানিও যে তোমরা 10 নম্বর স্থানে কাকে রাখবে, আগুসকে নাকি লুসিয়ান গোয়েনকে। তোমাদের কাছে হয়তো আগুস আরও উপরে থাকতে পারে লিস্টে, বাট তোমরা তোমাদের মতামত তো অবশ্যই জানিও যে লুসিয়ান গোয়েন বেটার ডিফেন্ডার নাকি আগুস গার্সিয়া এই মরশুমের পারফরমেন্সের ওপর। এরপরে 9 নম্বর স্থানে আমি রেখেছি এফসি গোয়ার ডিফেন্ডার মোটাডা ফলকে। প্রত্যেকটা তিনি ম্যাচ খেলেছেন এফসি গোয়ার হয়ে, আই থিঙ্ক একটা ম্যাচ তিনি খেলেননি সাসপেনশনের কারণে, বাট তাছাড়া প্রত্যেকটা ম্যাচ তিনি খেলেছেন এফসি গোয়ার হয়ে, এবং এই 19টা ম্যাচে তিনি 5টা গোল করেছেন এবং 3টে অ্যাসিস্ট করেছেন। ভাবো, একটা ডিফেন্ডার তিনি 5টা গোল করেছেন এবং 3টে অ্যাসিস্ট করেছেন, এবং আইএসএল এর হিস্ট্রিতে কোনো ডিফেন্ডার আজ অব্দি একটা আইএসএল সিজনে 5টা গোল করেনি, যেটা কিন্তু এইবার মোটাডা ফল করে দেখিয়েছেন, এবং তার সাথে রয়েছে 3টে অ্যাসিস্ট। এবং ফলের ডিফেন্ডিং তোমরা সবাই জানো, মানে ডিফেন্সে একটা দানবের মতন তিনি দাঁড়িয়ে থাকেন, এবং যে কোনো ফরওয়ার্ডের জন্য খুবই কঠিন হয়ে যায় মোটাডা ফলকে বিট করতে। এবং সব থেকে মজার ব্যাপার হলো মোটাডা ফলের এইবারের পাসিং অ্যাকিউরেসি রয়েছে 87.32%, মানে ভাবো কত অ্যাকিউরেট পাসিংও তিনি করে ডিফেন্স থেকে। এছাড়াও 191খানা ক্লিয়ারেন্স করেছেন, 22টা ব্লক করেছেন, 21টা ইন্টারসেপশন করেছেন এবং 67খানা ট্যাকেলস করেছেন। তো এফসি গোয়ার জন্য একটা স্তম্ভ মোটাডা ফল ছিলেন এই জন্যই বলছি, কারণ তিনি এই মুহূর্তে এটিকে মোহনবাগান দলের সাথে কথা বলছেন। বাট যাই হোক, তো মোটাডা ফল একজন স্তম্ভ ছিলেন এইবার এফসি গোয়ার ডিফেন্সে, তাই জন্য আমি তাকে 9 নম্বর স্থান দিলাম। এরপরে চলে আসছি সেই প্লেয়ারটা সম্পর্কে আলোচনা করতে যিনি এই মুহূর্তে আমার এই লিস্টে 8th পজিশনে আছে, এবং তিনি হচ্ছেন কেরালা ব্লাস্টার্সের ফরওয়ার্ড বার্থোলোমিউ ওগবেচে। পরপর 2টো মরশুমে তিনি প্রুভ করে গেছেন কেন তিনি এত লিথাল একজন স্ট্রাইকার। নর্থ ইস্টের হয়ে আগের মরশুমে বোধহয় 12টা গোল করেছিলেন, এবং এই মরশুমে তিনি তার নিজের আইএসএল রেকর্ডটাকেই ভেঙে দিলেন। কেরালার হয়ে তিনি 16টা ম্যাচে 15টা গোল করেছেন এবং 1টা অ্যাসিস্ট করেছেন, এবং গোল্ডেন বুটের তালিকায় সেম নাম্বার অফ গোলস করেছেন রয় কৃষ্ণা নেরিউস ব্লাস্কিসের মতন।
শুধুমাত্র যেহেতু তিনি বেশি মিনিট খেলে 15টা গোল করেছেন, সেখানে নেডিউস ব্লাস্কিস অনেক কম মিনিট খেলে 15টা গোল করেছে, তাই জন্য নেডিউস ব্লাস্কিস গোল্ডেন বুটটা পেয়েছে। না হলে বার্থলোমিও ওব্বেচে সেম নাম্বার অফ গোলস করেছেন রয় কৃষ্ণা এবং নেডিউস ব্লাস্কিসের মতন, এবং এসপেশালি কেরালা ব্লাস্টার্সের হয়ে 15টা গোল করেছেন এমন একটা দল যেটা কিন্তু প্রচণ্ড স্ট্রাগল করেছে এই মুহূর্তে আইএসএলে, এবং তার মধ্যেও কেরালা যে কটা ম্যাচ জিতেছে, যে কটা ড্র করতে পেরেছে, সেটাও সম্পূর্ণ বার্থলোমিউ ওগবেচেরই কারণে। এবং প্রথম হ্যাট্রিক, এই মরশুমের আইএসএলের প্রথম হ্যাট্রিকটাও কিন্তু বার্থলোমিউ ওগবেচের পা থেকেই এসছে। তো তাই জন্য ওয়ান অফ দি লিথাল স্ট্রাইকার্স এই মুহূর্তে আমাদের ইন্ডিয়ান ফুটবলে, তো তাই জন্য বার্থলোমিউ ওগবেচেকে আমি 8 নম্বর স্থানে রাখলাম। এরপরে চলে আসছি আমরা পরের প্লেয়ারটা সম্পর্কে আলোচনা করতে, এবং তিনি হচ্ছেন এটিকে ডেভিড উইলিয়ামস। বলতে কোনো দ্বিধা নেই যে এইবারের এটিকে এত ভালো পারফরমেন্সের পেছনে এই ডেভিড উইলিয়ামসের অনেকটাই কন্ট্রিবিউশন রয়েছে। 7টা তিনি গোল করেছেন, 5টা তিনি অ্যাসিস্ট করেছেন, এরকম নাম্বারস আগের দুটো মরশুমে কোনো প্লেয়ারেরই ছিল না। তো সেই ক্ষেত্রে ডেভিড উইলিয়ামস আসাতে অনেকটাই খেলা ঘুরে গেছে এটিকে, এবং যদিও তিনি ইনজুরির কারণে হয়তো কিছু ম্যাচ ভালো খেলতে পারেননি, বাট মরশুমের শুরুটা এবং মরশুমের শেষটা তিনি যেভাবে করেছেন, সত্যি অ্যাপ্রিসিয়েট ছাড়া আমি আর কিছু করতে পারবো না ডেভিড উইলিয়ামসকে। এবং এইবারের এটিকে টাইটেল উইনিং সিজনের পেছনে এই ডেভিড উইলিয়ামসের অবদান অনেকটাই রয়েছে। এবার যদি আমরা এটিকে টাইটেল উইনিং সিজনের কথা বলি, তাহলে আর একটা প্লেয়ারের নাম অবশ্যই উঠে আসবে, এবং তিনি হচ্ছেন এডু গার্সিয়া। এবং তাই জন্য ডেভিড উইলিয়ামসকে আমি সপ্তম স্থানে রেখেছি এবং এডু গার্সিয়াকে রেখেছি আমি 6th পজিশনে। এডু গার্সিয়া হচ্ছে ওয়ান অফ দি বেস্ট ইন্ডিয়ান মিডফিল্ডার্স আমাদের এই মুহূর্তে ভারতীয় ফুটবলে, মানে সত্যি এডু গার্সিয়ার মতন ম্যাজিশিয়ান আমি অনেকদিন দেখিনি। অবশ্যই জোসেফ বেইতিয়ার মতন প্লেয়ারও আছে, আমি আইএসএল এর কথা বলছি। আইএসএল এ এডু গার্সিয়া সত্যি অসাধারণ, এবং যেরকম তিনি গোল করতে পারেন তেমনি তিনি কিন্তু গোল করতে সাহায্যও করেন, এবং অ্যাটাক বিল্ড আপ করতেও এডু গার্সিয়া যথেষ্ট হেল্প করেন নিজের দলকে। তো সেক্ষেত্রে এডু গার্সিয়া আসার পর থেকে আগের মরশুমেও এটিকের খেলা অনেকটাই বেটার হয়েছিল। আগের মরশুমে যখন ল্যান্সারতে ছিল তখনও এডু গার্সিয়া জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে জয়েন করেছিল, তারপরেও এটিকের পারফরমেন্স অনেকটা বেটার হয়েছিল এডু গার্সিয়ার কারণে। এই মরশুমেও এডু গার্সিয়া যথেষ্ট ভালো পারফর্ম করেছেন, 6টা তিনি গোল করেছেন, 3টা তিনি অ্যাসিস্ট দিয়েছেন। তো সেক্ষেত্রে এডু গার্সিয়ার এই মরশুমটা দারুণ গেছে, ফাইনালেও তিনি গোল করেছেন। তো তাই জন্য এটিকের এই টাইটেল উইনিং সিজনে ডেভিড উইলিয়ামস এবং এডু গার্সিয়ার অবদান অনেকটাই ছিল। এরপরে চলে আসছি আমরা টপ 5 ফরেনার লিস্টে, এবং পঞ্চম স্থানে আমি রেখেছি চেন্নাইন এফসি রাফায়েল ক্রেভেলারোকে। দারুণ খেলেছেন এই মরশুমে, 7টা তিনি গোল করেছেন, 8টা অ্যাসিস্ট করিয়েছেন, এবং চেন্নাইন এফসির যে টার্ন অ্যারাউন্ডটা হয়েছে এবার আইএসএল মরশুমে, তার প্রধান অস্ত্র কিন্তু এবার ছিলেন রাফায়েল ক্রেভেলারো, এবং চেন্নাইকে ফাইনালে তুলতেও অনেকটাই অবদান রয়েছে এই প্লেয়ারটির। মানে যেইভাবে তিনি গোলগুলো বাড়িয়েছেন এবং যেভাবে তিনি গোলগুলোও করেছেন, মানে অজস্র ভালো ভালো জায়গাতে, একটা তো মাঝমাঠ থেকে তিনি গোল করেছিলেন, তো এগুলো একটা ক্লাস প্রমাণ করে একটা প্লেয়ারে। তো তাই জন্য এত সুন্দর একটা মরশুমের জন্য আমি রাফায়েল ক্রেভেলারোকে আমার এই লিস্টে পঞ্চম স্থান দিলাম। এরপরে আছেন আমাদের অবশ্যই আইএসএল এর অল টাইম টপ স্কোরার ফেরান করোমিনাস 4th পজিশনে, কারণ ফেরান করোমিনাস এই বয়সেও যেইভাবে তিনি গোল করছেন, মানে সত্যি অসাধারণ। মানে এরকম স্ট্রাইকার অনেক দিন পর ভারতীয় ফুটবলে এসেছেন যে এত বয়সেও তিনি এত গোল করে চলে যাচ্ছেন। ফেরান করোমিনাস যতগুলো মরশুম খেলেছেন এই মুহূর্তে আইএসএলে, প্রত্যেকটা মরশুমেই তিনি 10টার ওপর গোল করেছেন, যেটা আজ অব্দি কোনো প্লেয়ারের নেই। তো সেই ক্ষেত্রে ওয়ান অফ দি বেস্ট স্ট্রাইকার্স ইন আইএসএল হিস্ট্রি, এবং ডিজার্ভ করে এইবারের 4th পজিশনটা, কারণ এর উপরে যারা আছে তারাও ডিজার্ভ করে ফার্স্ট সেকেন্ড থার্ড থাকতে। তো ফেরান করোমিনাসের বয়সও হয়েছে, বাট তাও গোল করা তিনি থামাতে পারেননি। তো অবশ্যই মনে হয় না তিনি আগামী মরশুমে ফিরে আসেন বলে, অনেকটাই বয়স হয়েছে, মেবি রিটায়ার করে যাবেন বা হয়তো অন্য কোনো দলে যোগ দেবেন, জানি না। বাট ফেরান করোমিনাসকে সত্যি আমরা সবাই মনে রাখবো, এবং এই আইএসএল মরশুমে 14টা গোল এবং 4টি অ্যাসিস্ট করানোর জন্য আমি ফেরান করোমিনাসকে আমার এই লিস্টে 4th স্থান দিলাম। এরপরে চলে আসি আমরা টপ 3 ফরেনারদের তালিকায়, এবং তৃতীয় স্থানে আমি রেখেছি চেন্নাইন এফসির ফরওয়ার্ড নেডিউস ব্লাস্কিসকে। মানে অবশ্যই এখানে কোনো সন্দেহ নেই, এইবারের আইএসএল এর গোল্ডেন বুট উইনার, যদিও শুধুমাত্র কম মিনিট খেলে সমান গোল করেছেন রয় কৃষ্ণার মতন, তাই জন্য নেডিউস ব্লাস্কিস গোল্ডেন বুট পেয়েছেন। বাট যাই হোক, নেডিউস ব্লাস্কিস প্রথম দিকে হয়তো একটাও গোল পাননি, প্রথম 4টে না 3টে ম্যাচে চেন্নাই কোনো প্লেয়ারই গোল করতে পারেনি। তো সেক্ষেত্রে তারপর থেকে ওয়েন কোয়েল আসার পর থেকে এই রাফায়েল ক্রেভেলারো এবং নেডিউস ব্লাস্কিসের জুটিটা যেইভাবে ঝড় তুলেছিল, মানে সত্যি একসময় মনে হচ্ছিল চেন্নাইকে আর হয়তো কোনো দলই আটকাতে পারবে না। তো সেখানে নেডিউস ব্লাস্কিস এমন এমন সময় গোল করেছেন, এবং যেই রেটে তিনি গোল করেছেন সত্যি মানে অসাধারণ একটা ট্রেট এটা নেডিউস ব্লাস্কিসের, এবং আমার মনে হয় গোল্ডেন বুট জিতেছেন, আমার মনে হয় ডিজার্ভও করেন, অবশ্যই রয় কৃষ্ণাও ডিজার্ভ করেন, বাট নেডিউস ব্লাস্কিস পেয়েছেন। আমার মনে হয় যে
খুব খারাপ চয়েস নয়, কারণ অনেক কম মিনিট খেলে তিনি বেশি গোল করেছেন। তো সেক্ষেত্রে নেরিউস ভ্লাসকিসকে আমি আমার এই লিস্টে তৃতীয় স্থানে রেখেছি। এরপরে চলে আসছি দ্বিতীয় স্থানে যে প্লেয়ারটি রয়েছে, এবং তিনি হচ্ছেন এটিকে রয় কৃষ্ণা। এই প্লেয়ারটি সম্পর্কে যতটা বলা যায় ততটাই কম, কারণ এই প্লেয়ারটি এসে পুরো এটিকে ফরচুনস বদলে দিয়েছে। মানে ইয়ান হিউমের পরে এত সুন্দর গোল স্কোরার হয়তো এটিকে আর পায়নি। ইয়ান হিউম 11টা ম্যাক্সিমাম গোল করেছিলেন একটা সিজনে, সেখানে রয় কৃষ্ণা 15টা গোল করে চলে গেছেন। তো এটা একটা ক্লাব রেকর্ড, এবং আমার মনে হয় আর তিনটে গোল করতে হবে রয় কৃষ্ণাকে এটিকের অল টাইম রেকর্ড ভেঙে দেওয়ার জন্য, যেটা ইয়ান হিউমের কাছে আছে 18টা গোল করে। তো সেক্ষেত্রে সেটাও আগামী মরশুমে ভেঙে যাবে। তো রয় কৃষ্ণা কেমন স্ট্রাইকার সেটা আশা করি তোমাদেরকে নতুন করে বলতে হবে না। তিনি ইন্ডিয়ান ফুটবলকে ডমিনেট করতেই এসেছেন যেন মনে হচ্ছে, এবং আমার মনে হয় ফেরান ক্রোমিনাসের যে রেকর্ডটা রয়েছে সেটা রয় কৃষ্ণা ভাঙতে পারেন, এটা আমার পার্সোনালি মনে হচ্ছে। আর 3-4 সিজনের মধ্যে রয় কৃষ্ণা ফেরান ক্রোমিনাসের রেকর্ড ভেঙে দিতে পারেন, কারণ তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। আগের মৌসুমেও তিনি এই লিগের টপ স্কোরার ছিলেন বোধ হয় 18টা গোল করে, মেবি আমার আইডিয়াটা নেই আমি ভুলে গেছি, বাট ওরকমই 18 না 17টা গোল করে তিনি এই লিগের টপ স্কোরার হয়েছিলেন। তারপরে তাকে তুলে নেয় এটিকে, এবং এই মৌসুমেও এটিকে হয়ে এবং ISL এর টপ স্কোরার। তো সেই ক্ষেত্রে অসাধারণ ফর্মে রয়েছে রয় কৃষ্ণা, এবং এটিকে টাইটেল উইনিং সিজনে ডেভিড উইলিয়ামস এডুগার্সিয়ার মতনই ফরেনারদের তালিকায় রয় কৃষ্ণার নামটা সব থেকে উপরে থাকবে, এবং আমার এই লিস্টেও আমি রয় কৃষ্ণাকে দ্বিতীয় স্থানটা দিলাম। কারণ প্রথম স্থানে আমি রেখেছি হুগো ভুমুকে, এবং আমি কেন সবাই রেখেছি হুগো ভুমুকে, কারণ এইবারের ISL এর গোল্ডেন বল উইনারটাও হুগো ভুমু। প্রথম ISL প্লেয়ার যিনি একটি মরশুমে 10টার ওপর গোল করেছেন, 10টার ওপর অ্যাসিস্ট দিয়েছেন। হুগো ভুমু 11টা গোল এবং 10টা অ্যাসিস্ট করেছেন, এটা আজ অব্দি কোনো প্লেয়ার করতে পারেনি। তো সেটা ইটসেলফ ইজ আ রেকর্ড, এবং ওই রেকর্ডটা একবার যখন জানাজানি হয়ে গেছিল তখনই ধরে নেওয়া হয়ে গেছিল যে হুগো ভুমুই এইবারের গোল্ডেন বলটা পাবেন। কারণ অবভিয়াসলি গোল্ডেন বল মানে হচ্ছে সেরা প্লেয়ার, মানে যিনি অ্যাসিস্টও করেছেন, গোলও করেছেন, দলের জন্য ভালোও খেলেছেন, ম্যাচ উইনিং পারফরমেন্স করেছেন। তো সেক্ষেত্রে সব দিক দিয়েই হুগো ভুমুর পাশে একটা গ্রিন টিক রয়েছে। তো তাই জন্যই হুগো ভুমু ডিজার্ভিংলি এবারে গোল্ডেন বল জিতেছেন, এবং আমার এই লিস্টেও আমি হুগো ভুমুকে একদম প্রথম স্থানে রাখলাম। এই হচ্ছে আমার top 10 ফরেনারদের লিস্ট। তোমরা জানিও যে তোমরা আমার সাথে একমত কিনা, কারণ আরো অনেক ভালো ভালো কিছু প্লেয়ার্স রয়েছে যাদেরকে আমি ছাড়তে বাধ্য হয়েছি, যেমন এরিক পার্টেলু রয়েছে, দিমাস দেলগাডো রয়েছে, সার্জিও কাস্টেল রয়েছে, আহমেদ জাহু রয়েছে, এদের মতন প্লেয়ারদেরকে আমাকে বাদ দিতে হয়েছে। কারণ এই প্রত্যেকে যারা এই লিস্টে রয়েছে তারা ডিজার্ভ করে এই top 10 থাকতে। বাট আমার মনে হয় বাকি ফরেনার, আমার পার্টিকুলারলি মনে হচ্ছে যে এইবারের ISL এ প্রত্যেকটা ফরেনার এত ভালো এসছে এবং এত কোয়ালিটি ফরেনার্স এসছে যে সত্যি মানে এইবারে বেছে নিতেও অনেক প্রবলেম হচ্ছিল যে কাকে আমি রাখবো কাকে আমি রাখবো না। বাট ওভারঅল প্রত্যেক ফরেনারই এইবারে ভালো খেলেছে, এবং তাই জন্যে এইবারের ISL এর মান অনেকটা ভালো হয়েছে আগের বারের তুলনায়। এবং যাই হোক, আপাতত এটা তো আমার top 10 লিস্ট। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কি মনে হয় তোমাদের top 10 লিস্টে কারা থাকবে। বাট আপাতত আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, আর তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসেছো আর এই ভিডিওটা প্রথমবার দেখছো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই ধন্যবাদ।